শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। সাগর থেকে রোহিঙ্গা উদ্ধার, বাংলাদেশে পাঠাতে চায় ভারত। চ্যানেল 20 তারা থাকছে। টানা 12 মত বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব অ্যাওয়ার্ড পেলেন এরদোয়ান। সৌদি আমিরাত ও বাহরাইনকে নিয়ে জোট গঠন ইসরায়েলের বিপদে মুসলিমরা। 1000 কোটি টাকা ব্যয়ে ভবিষ্যতের শহর বানাচ্ছে সৌদি আরব। ইরানকে সামলাতে প্রেসিডেন্ট বাইডেনের আহ্বান। ইসরায়েলকে ধ্বংসলীলা বন্ধের আহ্বান জাতিসংঘ। ইইউর বিপদে নেতানিয়াহু। এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব কমাতে যে কৌশল এগোচ্ছে চীন। সীমান্তে উত্তেজনা কমাতে চীন ভারত হটলাইন। জামাল খাশোগিকে হত্যার অনুমোদন দেন সৌদি যুবরাজ, মার্কিন প্রতিবেদন। এরপর আরো থাকছে, ভারতের বিরুদ্ধে তথ্যযুদ্ধ করছে তুরস্ক, পাকিস্তান বেকায় দেয় মোদি এবার। সর্বশেষ চ্যানেল 20 দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন, আজান বন্ধ করল ইসরায়েল, ভয়ঙ্কর বিপদে মুসলিমরা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। সাগর থেকে রোহিঙ্গা উদ্ধার, বাংলাদেশে পাঠাতে চায় ভারত। ভারতের কোস্ট গার্ড শুক্রবার আন্দামান সাগর থেকে একটি রোহিঙ্গা নৌকা উদ্ধার করেছে। নৌকায় 81 জন জীবিত ছিলেন ও 8 জন ইতিমধ্যে মারা গেছেন। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, তারা নৌকাটি মেরামত করছেন যেন উদ্ধার রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠানো যায়। নৌকাটি ভারত পাঠানোর জন্য ভারতের সরকার বাংলাদেশের সঙ্গে আলোচনা করছে। মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে গত 11 ফেব্রুয়ারি রোহিঙ্গাদের নিয়ে নৌকাটি বাংলাদেশের কক্সবাজার থেকে ছেড়ে যায়। নৌকাটিতে 56 জন নারী, 8 জন কিশোরী, 5 জন কিশোর ও 21 জন প্রাপ্তবয়স্ক পুরুষ ছিলেন। সাগরে যাত্রা শুরু 4 দিন পরে নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। সাগরে ভেসে থেকে যাত্রীরা তীব্র পানি শূন্যতা এবং খাদ্য ও খাবার পানির অভাবে ভুগছিলেন। ভারতীয় কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান, এ সপ্তাহের শুরুতে নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে যায় এবং বাঁচানোর জন্য কয়েকজন রোহিঙ্গাদের কাছ থেকে তারা অনুরোধ পান। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, এটি একটি মানবিক সংকট এবং তাদের জীবন বাঁচাতে আমরা যতটা পারা যায় করছি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, টানা তৃতীয়বারের মতো বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব অ্যাওয়ার্ড পেলেন এরদোয়ান। টানা তৃতীয়বারের মতো গ্লোবাল মুসলিম পার্সোনালিটি অ্যাওয়ার্ড অর্জন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। নাইজেরিয়ার ইসলাম বিষয়ক সংবাদপত্র মুসলিম নিউজ নাইজেরিয়া পক্ষ থেকে প্রতি বছর এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। সংবাদপত্রটির প্রকাশক রশিদ আবু বকর এক বিবৃতিতে এরদোয়ানের পুরস্কার অর্জনের এই ঘোষণা দেন। বিবৃতিতে আবু বকর বলেন, 2020 সালে কোভিড-19 মহামারী জেরে সারা বিশ্ব প্রচণ্ড চ্যালেঞ্জের ভেতর দিয়ে গিয়েছে, যা মানুষের অগ্রগতিকে প্রভাবিত করেছে। এরদোয়ান এক ন্যায্য লক্ষ্যে স্থির ছিলেন এবং তার অর্জন আগের বছরকে অতিক্রান্ত করেছে। 2018 সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়। বিশ্বজুড়ে মুসলমানদের বিভিন্ন অর্জনকে স্বীকৃতি দেওয়ার জন্যই এই পুরস্কারের প্রচলন হয়। উল্লেখ্য, এরদোয়ানকে নিয়ে সারা মুসলিম বিশ্বে এক ধরনের আলোড়ন চলছে। কেউ কেউ বলছেন, মুসলিম উন্নয়ন নেতৃত্ব এখন তার হাতেই। এক্ষেত্রে দিনে দিনে সৌদি আরব পিছিয়ে পড়ছে, সেই শূন্যতা পূরণে এগিয়ে আসছেন এরদোয়ান। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, সৌদি আমিরাত ও বাহরাইনকে নিয়ে জোট গঠন ইসরায়েলের বিপদে মুসলিমরা। মধ্যপ্রাচ্যের 3 মুসলিম প্রধান দেশ সৌদি আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে 4 দেশীয় প্রতিরক্ষা জোট গঠনের বিষয়ে আলোচনা করছে ইসরায়েল। বৃহস্পতিবার এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম i24 নিউজ। প্রতিবেদনে বলা হয়, রিয়াদের সাথে জেরুজালেমের সরকারি কূটনৈতিক সম্পর্ক না থাকলেও বিদেশি মিডিয়া সূত্রে জানা গেছে যে দুদেশের মধ্যে দীর্ঘদিন ধরে গোপন সম্পর্ক রয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন 2020 সালের সেপ্টেম্বরে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের জন্য আব্রাহাম অ্যাকর্ডসের নামে পরিচিত একটি ঐতিহাসিক চুক্তিতে সই করেছিল। প্রতিরক্ষা জোটের আলোচনার বিষয়টি সম্ভবত এই অঞ্চলে ইরানের ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়া হিসেবে এসেছে। বিশেষত পারমাণবিক কর্মসূচি চালানোর পাশাপাশি মধ্যপ্রাচ্য, সিরিয়া এবং ইরাকের মতো দেশগুলোর উপরে ইরানের ক্রমবর্ধমান প্রভাবের কারণে উদ্বিগ্ন ইসরায়েল। আরেকটি হট নিউজ হচ্ছে, 1000 কোটি টাকা ব্যয়ে ভবিষ্যতের শহর বানাচ্ছে সৌদি আরব। 1000 কোটি টাকা ব্যয়ে ভবিষ্যতের শহর বানাচ্ছে মধ্যপ্রাচ্যের সার্বভৌম আরব রাষ্ট্র সৌদি আরব। সেই শহরে থাকবে কৃত্রিম চাঁদ, থাকবে উড়ন্ত ট্যাক্সি ব্যবস্থা, বাড়িঘর পরিষ্কারে কাজ করবে রোবট, এছাড়া পুরো শহর হবে কার্বন মুক্ত। সৌদি আরবের কর্তৃপক্ষ একে বর্ণনা করেছে বিশ্বের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হিসেবে। লোহিত সাগরের তীরে গড়ে তোলা হচ্ছে সৌদি আরবের এই বিলাসবহুল শহর। নিয়ম নামের এই প্রকল্পের আওতায় এই শহরে আকার হবে 170 কিলোমিটার এলাকা জুড়ে। কার্বন মুক্ত এই শহরে 10 লাখের বেশি মানুষ বসবাস করতে পারবেন। গত 2018 সালের অক্টোবরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে জানান,
শহরের প্রথম পর্যায়ে কাজ প্রায় শেষের দিকে, তবে শহরটির সব কাজ শেষ হবে 2025 সালে। যেসব প্রতিষ্ঠান শহরটির নির্মাণ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে তাদের গোপনীয়তা নিয়ে। আরেকটি হট নিউজ হচ্ছে ইরানকে সামলাতে প্রেসিডেন্ট বাইডেনের আহ্বান। মধ্যপ্রাচ্যে দিন দিন বেড়েই চলছে উত্তেজনা। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ ইরানের দিকে। মধ্যপ্রাচ্যে তেহরানের অস্থিতিশীল কর্মকাণ্ডে লাগাম টেনে ধরতে এক্ষেত্রে কাজ করতে শুক্রবার ইউরোপীয় শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তেহরানের উচ্চ বিলাসী পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনার ফের অংশ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করার একদিন পর তিনি এমন আহ্বান জানালেন। বাইডেন মিউনিক নিরাপত্তা সম্মেলনে বলেন, তার পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের একতরফা আগ্রাসী পদক্ষেপ নেওয়ার পর ইরানের সাথে চুক্তির ব্যাপারে মিত্রদের সাথে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করবে। টেলিকনফারেন্সের মাধ্যমে বাইডেন মিত্র নেতাদের বলেন, পরমাণু অস্ত্র বিস্তারের হুমকি বহাল থাকায় আমাদের মধ্যে সাবধানে কূটনীতি ও সহযোগিতা প্রয়োজন। ইসরায়েলকে ধ্বংসলীলা বন্ধের আহ্বান জাতিসংঘ ইইউ। জর্ডান উপত্যকায় বেদুইন বসতিতে ধ্বংসলীলার বন্ধের ইসরায়েলকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদের ইউরোপিয়ান সদস্যরা। সেই সঙ্গে হামসা আল বাগারায় বসবাসকারী সম্প্রদায়ের ব্যাপারেও মানবিক হওয়ার আহ্বান জানানো হয়। মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে নিরাপত্তা পরিষদের মাসিক অধিবেশন শেষে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, জর্ডান উপত্যকার হামসা আল বাকাইয়াতে ইউরোপীয় ইউনিয়ন এবং দাতাদের অর্থায়নে গঠিত কাঠামো ইসরায়েলের হাতে সাম্প্রতিক ক্ষতি সাধন এবং কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এস্তোনিয়া, ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে এবং যুক্তরাজ্য। বিবৃতিতে বলা হয়েছে, উদ্বেগের বিষয় হল বেদুইনদের 70 জন মানুষকে নিয়ে, তাদের মধ্যে 41 জন শিশুকে নিয়েও। ইসরায়েলকে ধ্বংস এবং বাজেয়াপ্তকরণ বন্ধ করার জন্য আমরা পুনরায় আহ্বান করছি। হামসা আল বাকাইয়ার সম্প্রদায় সম্পূর্ণ টেকসই এবং নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা নিয়ে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে এশিয়ার যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব কমাতে যে কৌশলে এগোচ্ছে চীন। এশিয়ার সামরিক শক্তির দিক থেকে অত্যন্ত প্রভাবশালী অবস্থান রয়েছে যুক্তরাষ্ট্রের। বহু বছরের পরিশ্রমের মাধ্যমে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটি এই মর্যাদা অর্জন করেছে। মার্কিন এ প্রভাব কমিয়ে যে অবস্থান দখলে নেয়ার জন্য প্রযুক্তি চুরির কৌশল নিয়েছে চীন, খবর টাইমস অফ ইন্ডিয়ার। চীন মার্কিন প্রযুক্তি ও যুদ্ধ ভিত্তিক সম্পত্তি চুরি করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের, এমন অভিযোগ বহু পুরনো। সম্প্রতি 6 জন মার্কিন শিক্ষাবিদকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র। তারপর প্রযুক্তি চুরির চীনা চেষ্টা আবারও সামনে আসে এবং বিষয়টি মার্কিন কর্তৃপক্ষকে ভাবিয়ে তুলেছে। বিশ্বের নেতৃত্ব কব্জা করার আগে এশিয়া নিজেদের একছত্র প্রভাব প্রতিষ্ঠা করতে চায় বেইজিং, কিন্তু এক্ষেত্রে এশিয়ার সামরিক পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের জায়গা নেয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্ব নেতা হওয়ার লক্ষ্যে চীন উদ্ভাবনে ব্যর্থ হয়ে চুরির প্রয়াস নিচ্ছে। সীমান্তে উত্তেজনা কমাতে চীন ভারত হটলাইন। বিরোধপূর্ণ হিমালয় অঞ্চল নিয়ে উত্তেজনা কমাতে ভারত ও চীন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে হটলাইন স্থাপনে রাজি হয়েছে। বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় এক দীর্ঘ আলাপের পর এমন সিদ্ধান্তে একমত হয়। গত রোববার এশিয়ার পরমাণু অস্ত্রধর দুই প্রতিবেশী দেশ এক যৌথ বিবৃতিতে হিমালয় সংলগ্ন লাদাখের বিতর্কিত প্যাংগং লেক এলাকা থেকে সেনা সরিয়ে নেয়। গত বছরের জুন মাসে ওই এলাকায় এক রক্তাক্ত সংঘর্ষে ভারত ও চীনের অত্যন্ত 24 জন সেনা প্রাণ হারায়। হটলাইন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চলমান অবস্থা দীর্ঘায়িত হওয়ার কারণে কোনো দেশেরই স্বার্থ রক্ষিত হয়নি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, বিরোধপূর্ণ সকল জায়গা থেকে উভয় দেশের সেনা সরানোর পর এসব অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ফিরে আনার জন্য দুই দেশই বৃহত্তর উত্তেজনা হ্রাসের দিকে নজর দিতে পারে। অন্যদিকে চীনের সরকারি সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, লেক এলাকার বাস্তব পরিস্থিতি তাৎপর্যপূর্ণভাবে প্রশমিত হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, সীমান্তে ইস্যু চীন ভারত সম্পর্কে সব নয়, দুই দেশের সম্পর্ক যথোপযুক্ত জায়গায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে জামাল খাশোগিকে হত্যার অনুমোদন দেন সৌদি যুবরাজ, মার্কিন প্রতিবেদন। বিশ্বজুড়ে আলোচিত সংবাদ মাধ্যম জামাল খাশোগিকে হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতা পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। আজ শনিবার রয়টার্স জানায়, মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী 2018 সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অনুমোদন দিয়েছিলেন যুবরাজ সালমান। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের দপ্তরে 4 পাতার ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা বা আটক করতে তুরস্কের ইস্তাম্বুল অভিযানের অনুমোদন দিয়েছিলেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে।
এদিকে আরেকটা হট নিউজ আছে, ভারতের বিরুদ্ধে তথ্য যুদ্ধ করছে তুরস্ক, পাকিস্তান বেকায়দায় মোদি। এবার ভারতের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি এবং ভারত বিরোধী যোগ শক্তিতে ঐক্যবদ্ধ করতে নয়াদিল্লির বিরুদ্ধে তথ্যযুদ্ধ শুরু করেছে পাকিস্তান ও তুরস্ক। সংবাদ মাধ্যম গ্রিক সিটি টাইমস এর লেখক পল অ্যান্ড নোপোলাস সাম্প্রতিক দ্য ইন্ডেন্টি অয়ার প্রক্সি অয়ার টু ইনফর্মো অয়ার শীর্ষক একটি রিপোর্টে বিশ্লেষণ করেছেন। পাকিস্তান এখন তুরস্ককে যেভাবে তথ্যযুদ্ধে যুক্ত করেছে তাতে তিনি বিস্ময় প্রকাশ করেছেন। ওই প্রতিবেদনে পাকিস্তানের কেউ পরিকল্পনা উন্মোচিত করা হয়। এই পরিকল্পনার মাধ্যমে ভারতকে ক্ষতিগ্রস্ত করতে চায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI। এতে বলা হয় তথ্যযুদ্ধ ওই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিবেদন অনুসারে এই বিস্তৃত নকশা এবং পরিকল্পনা 2007 সাল থেকে চলছে। এর একটি উদ্দেশ্য ভারতকে ক্ষতিগ্রস্ত করা। আজান বন্ধ করল ইসরায়েল, ভয়ঙ্কর বিপদে মুসলিমরা। ইহুদি ধর্মানুসারীদের পুরিম উৎসব উদযাপনে যেন কোনো সমস্যা না হয় সেজন্য দখল করা পশ্চিম তীরের ঐতিহাসিক ইব্রাহিমী মসজিদে আজান বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সরকার। এটিকে ধর্মীয় যুদ্ধের আহ্বান উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিন। জানা যায় গত বৃহস্পতিবার থেকে ঐতিহ্যবাহী পুরিম উৎসব উদযাপন করছে ইসরায়েলি ইহুদিরা। সেদিন সন্ধ্যা থেকে হেব্রন শহরে ইব্রাহিমী মসজিদে আজান দেওয়া নিষিদ্ধ করছে তারা। মসজিদটির পরিচালক শেখ হিফজি আবু সনেইনা জানিয়েছেন শনিবার রাত পর্যন্ত আজান দেওয়ার এই নিষেধাজ্ঞা থাকবে। তার মতে ইসরায়েলিদের এই আচরণ ধর্ম পালন সংক্রান্ত আন্তর্জাতিক আইনি পরিপন্থী। ফিলিস্তিনিদের পররাষ্ট্র মন্ত্রণালয় দখলদার ইসরায়েলের এই আচরণের কঠোর সমালোচনা করছেন। তাদের দাবি এর মাধ্যমে ধর্মযুদ্ধ শুরুর উস্কানি দিচ্ছে ইসরায়েল। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করুন।